إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে জিকির আসগার, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার এসব বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কারণ একদিকে মানুষেরা আল্লাহর দেওয়া, আল্লাহর রাসুলের দেওয়া জিকির আসগার তাসবিহ তাহলিলগুলোকে বাদ দিয়ে বিভিন্ন রকমের মানুষের নামে তরিকা তৈরি করে তাদের মন গড়া আবিষ্কৃত জিকির আসগারে লিপ্ত আছে। একদিকে এসব মানব রচিত তরিকা থেকে মানুষকে মুক্ত করা, আর একদিকে আমরা যেন পীরের তরিকার জিকিরের বিরোধিতা করে কোরআন এবং হাদিসের বর্ণিত জিকিরগুলো থেকে নিজেরাও দূরে না থাকি, নিজেদের ব্যক্তিগত আমল এবং নিজেদের ব্যক্তিগত জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো আছে এগুলো আমরা আমল করতে পারি, সেজন্যই এই ধারাবাহিক আলোচনা। আজকের আলোচনা হচ্ছে দোয়া সম্পর্কে। দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা, আবেদন করা, আহ্বান করা। এটা ভালো কাজের ক্ষেত্রে হতে পারে, মন্দ কাজের ক্ষেত্রে হতে পারে, আল্লাহকেও ডাকা হতে পারে, অন্যকে ডাকাও হতে পারে। যে কোনো ডাকা, আহ্বান করা, আবেদন করা দোয়ার অর্থ। কোরআনের সূরা বনী ইসরাঈলের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দূনিহি ফালা ইয়ামলিকুনা কাশফা যুররি আনকুম ওয়া লা তাহবীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি বলুন যে কুফফারদেরকে বলো, তাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইলাহ মনে করো, তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করার, পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল উদউল্লাযীনা যাআমতুম মিন দূনিহি, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে তোমাদের বিপদে উদ্ধারকারী, সাহায্যকারী মনে করে এদেরকে ডাকো। এখানে উদু দোয়া শব্দটা এসেছে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে সৃষ্টিকুলের সকলেই অভাবী আর সকলেই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফাতির এর 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ওহে মানব সকল, আর নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর যখনের শুরুতে আলিফ লাম চলে আসলো আন্নাস, তার অর্থ হচ্ছে সমস্ত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে বলছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর দরবারের ফকির, সকলেই, কাউকে বাদ দেওয়া হয়নি। তোমাদের পীর ফকির, মরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, মাজারওয়ালা ফকির, সবগুলো ফকির, ইমাম সব ফকির, মুক্তাদিও ফকির, দুনিয়ার সব, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ,
একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী এবং তিনি প্রশংসিত। এটা পরিষ্কার হয়ে গেল। এজন্য মানুষ মানুষকে গাউসুল আজম ডাকে। গাউস মানে হচ্ছে ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় ত্রাণকর্তা এটা কোন মানুষ না, আল্লাহ। কিন্তু পীর সুফিদের পরিভাষায় বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, মাইজবান্ডারীদের পরিভাষায় মাইজবান্ডারী গাউসুল আজম, এমনি ভাবে আজমিরি রহমাতুল্লাহ আলাইহির উপাধি দেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে গরিবে নওয়াজ, অর্থাৎ গরিবকে যে দান করে, গরিবের দাতা, দাতা একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর দরবারের ফকির। ফকির কেন বলেছেন? দুনিয়ার ফকিরেরা, ভিক্ষুকেরা, একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে যে আমি যেরকম ভিক্ষুক ও তো সেরকম ভিক্ষুক, ও আমাকে কি দিবে? আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করলেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, কারো কিছু দেওয়ার ক্ষমতা নেই, দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহুল গনিজুল হামিদ, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী এবং তিনি প্রশংসিত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমাকে ডাকো, অন্য কাউকে না। কোরআনের সূরায় গাফির, এই সূরার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। অকালা রব্বুকুম, তোমাদের রব বলেন, এটা বলে কি বললেন? যে যিনি তোমাদের এই ঘোষণা করছেন তিনি সাধারণ কেউ নন, তোমাদের রব। তোমাদের রব ঘোষণা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। এজন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, তিরমিজির সহিহ হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আবেদন করে না, দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। দুনিয়ার সমস্ত মানুষ চাইলে বিরক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে বিরক্ত হন। দুনিয়ার সবাই নেওয়ার পাগল, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য ডাকছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ওয়া ইযা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাও তো আল্লাহর কাছেই সাহায্য চাও। সাহায্য চাও কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শুনেন কিনা এটারও সন্দেহ কারো থাকতে পারে, ভাইয়া মাধ্যমের প্রয়োজন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে নবী, যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছেই রয়েছি, আমি বান্দার কাছেই রয়েছি। এখানে কোরআনের ভাষা অনুযায়ী হওয়া উচিত ছিল, আপনি বলুন, আমার কোন একটা বইয়ের মধ্যে বিষয়টা আসতেছে ইনশাআল্লাহ। এর উপরে প্রায় 20 থেকে 25টা আয়াত আমি উদাহরণস্বরূপ পেশ করেছি। আল্লাহর তাআলা যখনই কোন ক্ষেত্রে বলেছেন, হে নবী, আপনাকে লোকেরা এভাবে জিজ্ঞেস করবে, আপনি বলুন, উত্তরটা আপনার মাধ্যমে, এরকম প্রায় 20 থেকে 25টা আয়াত আমরা একত্র করে দিয়েছি। এরপরে সেই ধারাবাহিকতা অনুযায়ী, যেমন মনে করুন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে নতুন চাঁদ সমূহ সম্পর্কে, বল, আপনি বলুন, হিয়া মাওয়াকিতুলিন নাস, এটা মানুষের জন্য একটা অক্ত নির্ধারণকারী, সময় নির্ধারণকারী ক্যালেন্ডার। এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন যে রূহটা হচ্ছে আমার রবের একটা আদেশ, আপনি বলুন। এরকম অসংখ্য বিষয় আছে। তো সেই নিয়ম অনুযায়ী এখানে যখন বিষয়টা আসলো এরকম, যে ওয়াইদা সালাকা ইবাদি আননি, যখন আপনাকে আমার বান্দা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, বলা উচিত ছিল কুল, আপনি বলুন, কিন্তু এখানে সেই শব্দটা নাই। তার মানে হচ্ছে, বিষয়টা যদি আল্লাহ এবং বান্দার ব্যাপার হয়, সেইখানে আপনিও পর্যন্ত মাধ্যম থাকবেন না। এই কারণেই কোরআনের এই আয়াত সূরা বাকারার 286 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা তার বয়ানের তর্জটা কি পাল্টে দিলেন, অন্য সব ব্যাপারে বললেন যদি আপনাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে আপনি বলুন, আপনি বলুন, কুল আপনি বলুন। আর যখনই আল্লাহর নিজের বিষয়টা আসলো আপনাকে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, এখানে ওই শব্দ আর নাই, কুল আপনি বলুন নাই, আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন। ওয়াইদা সালাকা ইবাদি আননি, হে নবী যখন আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফা ইন্নি করিবুন, আমি বান্দার একেবারে কাছে রয়েছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, এটা আরেকটা রহস্য এখানে, এখানে বলা আছে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি ডাক দেই সাড়া দেই, উজিবু দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বানে, ইদা দাআনি যখন সে ডাক দেয়, আসলে বলা উচিত ছিল যখন ডাক দেয় তখন সাড়া দেই, কিন্তু আল্লাহ তা বলেন নাই, বলেছেন কি আমি সাড়া দেই যখন সে আমাকে ডাক দেয়। তার মানে হচ্ছে যেন বান্দার মুখ থেকে ডাক বের হওয়ার আগেই আমি তার ডাকে সাড়া দিয়ে দিই, এতটুকু দেরি হয় না। এজন্য দোয়া দাআনি উজিবু দাওয়াতাদ দাঈ, আমি বান্দার ডাকে সাড়া দেই যখনই সে আমাকে ডাক দেয়। এজন্য কোনো ভায়া দরকার নেই, কোন মাধ্যম দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, যে মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআতু রিহমিন, যে দোয়ার মধ্যে এমন কিছু সে চায় নাই যার মধ্যে গুনাহ থাকবে। এখন একজন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি যেন কি করতে পারি, অমুক মেয়েটাকে যেন কি করতে পারি, বসে আনতে পারি, এরকম দোয়া করলো, লটারি যদি পাই তাহলে আমি 1,00,000 টাকা মসজিদে দেবো, 1,00,000 হজ করতে যাব, এরকম নিয়ত করলো, এরকম গুনাহের বিষয় না। ওয়ালা কতিআতু রিহমিন, রক্তের সম্পর্ক ছিন্ন হয় এমন দোয়াও কিছু করে নাই। এরকম যদি কোনো দোয়া না করে এর বিপরীত ভালো দোয়া করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তিনটা জিনিসের কোনো একটা দান করবেন, ইমান তু আজ্জালা লাহু দাওয়াতুহু, হয়তো সে যে দোয়া করেছে যেটা আল্লাহর কাছে চাইল আল্লাহ তাআলা হুবহু ওইটাই দিয়ে দিবেন যদি তার জন্য মঙ্গল আল্লাহ মনে করেন, ওয়া ইম্মা ইয়াদখিরাহা লাহু ফিল আখিরা, নতুবা আল্লাহ তাআলা তার জন্য আখেরাতে এটা জমা করে রাখবেন, সঞ্চয় করে রাখবেন, অথবা ওয়া ইম্মা ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা সে দোয়া করেছে একটা বিষয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়ার ওসিলায় তার থেকে ওই পরিমাণ একটা বিপদকে দূর করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে দোয়া বিফল যায় না, দোয়া অবশ্যই কবুল হয়, তবে কিছু শর্ত আছে, কি কি কারণ, অনেকগুলো কারণ দোয়া কবুল হয় না, বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি সেই শর্তগুলো পূরণ করা হয় তাহলে দোয়া কখনো বিফল হয় না, এই তিনটার কোনো একটা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন তাহলে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, দেখি আল্লাহ কত দিতে পারেন, এইটার বলেন অবশ্য বলে ইদা নুকসিরু, তাহলে তো আমরা অনেক বেশি করে দোয়া করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকসারু, তোমরা যত চাইতে পারবে আল্লাহ তাআলা ওর চেয়ে বেশি দিতেও পারবেন, আল্লাহর কোনো অভাব নাই। এজন্য আমরা চাবো আল্লাহর কাছে। দোয়া দুই প্রকার, এক প্রকার দোয়া হচ্ছে সালাত, সওম, এগুলো দোয়া, এর মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করা হয়। আর একটা হচ্ছে বিশেষ কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়া, যেমন কোরআনের সূরা সফফাতে আছে 100 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তাহলে খাস জিনিস চাও, আপনি চাইলেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি আমার এই ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো, আল্লাহ তুমি হালাল কামাই রোজগার ব্যবস্থা করে দাও, এগুলো খাস দোয়া, এগুলো করা যাবে। এবারে সর্বোত্তম দোয়া কি, কোন আমলটা সবচেয়ে উত্তম, কোরআন তেলাওয়াত করা, না জিকির আজগার করা, না দোয়া প্রার্থনা করা, কোনটা, এটা মনে রাখতে সামগ্রিকভাবে হাদিসে বলা হয়েছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল, উত্তম ইবাদত। তাহলে নফল ইবাদতের মধ্যে যতগুলো ইবাদত রয়েছে এর মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম। কোরআন যদি না বুঝেও কেউ পড়ে
তাহলে সব হবে না এমন কথা বলা যায় না, যদি বুঝার চেষ্টা করে। তেলাওয়াত শিখলো, বুঝারও চেষ্টা করে, তাহলে না বুঝে পড়লেও আশা করা যায় সব পাবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা চারটা দায়িত্ব দিয়েছেন, ওর মধ্যে একটা দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে সে মানুষের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। তেলাওয়াত করা একটা স্বতন্ত্র দায়িত্ব। এরপরে বলা হচ্ছে যে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম করবে। তাহলে তালিম আলাদা দ্বিতীয় নম্বর দায়িত্ব, আর তেলাওয়াত একটা আলাদা ইবাদত। সুতরাং এ কথা বলা যাবে না যে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়লো সে প্রত্যেকটা অক্ষর দশটা নেকি পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা স্বতন্ত্র হরফ, লাম একটা স্বতন্ত্র হরফ, মিম একটা স্বতন্ত্র হরফ। তাহলে এটার দ্বারা বোঝা যায়, আর আলিফ লাম মিমের কি স্বতন্ত্র কোনো অর্থ আছে নাকি? এতে বোঝা যায় যে তেলাওয়াতের মাধ্যমেও সওয়াব পাওয়া যাবে। তবে এটা ঠিক আমরা কোনো ক্ষেত্রে বাড়াবাড়ির মধ্যেও নাই, ছাড়াছাড়ির মধ্যেও নাই। সারা জীবন খালি কোরআন তেলাওয়াতই করলো, বোঝার চেষ্টা করলো না কোরআনের কি বক্তব্য, কোরআন কেন আলো, কোরআনের উদ্দেশ্য কি, এই সব বোঝার কোনো চেষ্টা করে নাই, খালি তেলাওয়াত করলো, এই তেলাওয়াতে কোনো সওয়াব নাই। মুর্দার খাবার জন্য তেলাওয়াত করলো, এই তেলাওয়াতে সওয়াব নাই। আর একটা হচ্ছে কোরআন তেলাওয়াতও শিখলো এবং সে বুঝারও চেষ্টা করছে, তাহলে তেলাওয়াতেরও সওয়াব পাবে, বুঝারও সওয়াব পাবে। আবার কোনো ক্ষেত্রে তেলাওয়াতের চেয়ে, এটা একটা মৌলিক বিষয় কিন্তু মনে রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে একটার গুরুত্ব আর একটার চেয়ে বেড়ে যায়। যেমন মনে করুন আরাফাতের ময়দানে কোরআন তেলাওয়াতের চেয়ে দোয়া করা উত্তম। এরকমভাবে সালাতের পরে, ফরজ সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করবো না মাসনুন দোয়া পড়বো? সালাম ফেরানোর পরেই আপনি কোরআন নিয়ে বসে গেলেন? না, এটা না, এখানে মাসনুন দোয়া আছে, এটা গুরুত্ব বেশি। সুতরাং আমরা একটা পরিষ্কার বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই, যেই সমস্ত জায়গায় বিশেষভাবে যে আমলের কথা বলা আছে, যে দোয়ার কথা বলা আছে, ওখানের জন্য ওই দোয়াটা অন্য দোয়ার চেয়ে বা অন্য ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আরাফাতের ময়দানে দোয়ার করতে বলা হয়েছে, ওখানে দোয়ার গুরুত্ব বেশি। সালাতের পরে, ফরজ সালাতের পরে বিভিন্ন দোয়ার কথা বলা হয়েছে, ওই দোয়াগুলোর গুরুত্ব বেশি। এমনি ভাবে আবার সাধারণ অবস্থায় কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি। এবারে যেসব কারণে দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যায়, সে কারণগুলো, দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যায় যে সব কারণে, এরকম কারণ দুই প্রকার। কিছু কারণ হচ্ছে জাহিরি, প্রকাশ্য কারণ, যেমন দোয়ার পূর্বে কোনো নেক আমল করা, সাদাকা করা, কিছু সালাত আদায় করা দুরাকাত, এমনিভাবে কেবলামুখী হয়ে বসা, হাত তুলে দোয়া করা, একা একে হাত তুলে দোয়া করা যায়। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মোনাজাত করা হয়, এটা বিদআত বলি। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা যারা করে এরা আল্লাহর রাসূলের চেয়ে হয়তো বেশি বুঝে, আলিয়াজু বিল্লাহ। এটা এই জন্য বললাম, এরা জোড়া তালি দেয়, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদ হাত তুলে করা, অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রসুলকে বুঝেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না, এটা তো করেন নাই, তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই, এটা একটা স্বীকৃত বিধাত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়া তালি দিয়ে তৈরি করেছে। এই জোড়া তালি দিয়ে শরিয়ত তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমরা এজন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করব, এটা পরিষ্কার। যখনই কোনো জায়গায় কোনো বেদাত ঢুকে তখনই ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়। ফরজ নামাজের পরে যেদিন থেকে সম্মিলিত মোনাজাত চালু হয়েছে ওই দিন থেকে এই ভারতবর্ষের মুসলমানদের ভিতর থেকে ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া ওজিফাগুলো বাতিল হয়ে গেছে, উঠে গেছে। আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। এবং আমি বলেছিলাম শহীদ দিবসকে
তো অনেকেই পরামর্শ দেন শীত না দিয়ে বরং এগুলো মিলে একটা কিতাব বানাই ফেলেন, ওটা স্থায়ী থাকবে, দোয়ার কিতাব, তাওবা ইস্তিগফার দোয়া তাসবি তাহলিল। এই জন্য আজকে আর শীত দিলাম না, শীত আমার হাতে তৈরি আছে দেওয়া যেত, কিন্তু এখানে দোয়ার আদবগুলো লেখা আছে, দোয়া কবুল হওয়ার কারণগুলো লেখা আছে, না হওয়ার কারণগুলো লেখা আছে, এরপরে বিভিন্ন দোয়াগুলো আমরা ধারাবাহিক দেখা শুরু করেছি। তো প্রথমে বলা হলো যে একা একে হাত তুলে দোয়া করা যাবে। আমরা ওই বেদাতীদের বেদাতের বিরোধিতা করতে গিয়ে আবার একেবারে সুন্নতটাকেও দূর করে না দেই, একা একেই হাত তুলে দোয়া করা যায়, ফরজ নামাজের পরে মাঝে মধ্যে করলে সেটা বেদাতের মধ্যে বলা যায় না, এরকম ভাবে নফলের পরে হাত তুলে দোয়া করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনারা হাদিসগুলো জানেন, সালাতুল লাইলের যে হাদিসগুলো আছে এখানে বলা আছে সালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, ওই হাদিস দিয়েই কিন্তু যারা মোনাজাত দেয় তারা দলিল পেশ করে, মানুষকে বুঝিয়ে দেয় তো নামাজ পাওয়া গেল, কিন্তু ওই যে হাদিসের শুরুতে বলা আছে যে দুই দুই রাকাত করে, সালাতু মাসনা মাসনা দুই দুই রাকাত করে, ওই জায়গাটা আর পড়ে না, কারণ ওইটা পড়লেই তো একজন লোক বুঝতে পারবে যে দুই দুই রাকাত করে নামাজটা কোন নামাজ, এটা রাতের নফল নামাজ, ওই নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়, দোয়া করা যায়। তো এরকম আপনি হাত তুলে দোয়া করতে পারেন। এরপরে দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করা, হামদ করা, আল্লাহর সানা সেবাত করা, এমনি ভাবে যে বিষয়ে দোয়া করবেন সেই বিষয়ের সাথে সামঞ্জস্যশীল আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করা। আপনি দোয়া করবেন তা জালিমের বিরুদ্ধে, আপনার শত্রু জালিমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে দোয়া করবেন, ইয়া রহমান ইয়া রহিম, ও দয়ালু আল্লাহ তুমি উপরে ধ্বংস করে দাও, এটা হবে। এইখানে দোয়া করতে হবে ইয়া জব্বার ইয়া কাহ্হার, হে জব্বার মহা ক্ষমতাবান, হে কাহ্হার মহা প্রতাপশালী, তুমি আমার এই বড় শত্রু জালিমকে তুমি ধ্বংস করে দাও। এভাবে যে দোয়া করবেন ওই দোয়ার সাথে সামঞ্জস্যশীল যে আল্লাহর গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করবেন। কোরআনে বলা আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামের উসিলা দিয়ে দোয়া করো, আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করা যাবে। এমনি ভাবে দোয়া কবুল হওয়ার আরো কিছু উল্লেখযোগ্য কারণ হলো দোয়ার শুরুতে মাঝখানে এবং শেষে আল্লাহর নবীর প্রতি সালাত দুরুদ পড়া, এমনি ভাবে নিজের পাপের স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি পাপি, আমি অন্যায় করেছি, গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে আমার দোয়াগুলো কবুল করো, এমনি ভাবে আল্লাহ তাআলা যে সমস্ত নেয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করা, যে সমস্ত সময়ে দোয়া কবুল হয় সেগুলো কাজে লাগানো, যেমন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ ডাকতে থাকেন, আজানে কামতের মধ্যবর্তী সময়ে উজুর পর সেজদায় গিয়ে, এমনি সালাতের সালাম ফেরানোর পরে, এরপরে সালামের পূর্বে নামাজের ভিতরে থাকা অবস্থায় দোয়া কবুল হয়, সালাতের শেষে কোরআন খতম করার সময় নিজে যখন কোরআন খতম করবেন তবে পয়সার বিনিময় না, মোরগের ডাক শোনার সময় হাদিসে বলা আছে যখন মোরগের ডাক শোনো তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ক্ষমা চাও, কারণ সে ফেরেশতা দেখেছে, আর যখন গাধার ডাক শোনো তখন তোমরা আউযুবিল্লাহি বলো, শয়তান থেকে পানা চাও, কারণ সে শয়তান দেখেছে। এরকম ভাবে মাজলুম ব্যক্তির দোয়া কবুল, আপনার উপরে যখন কেউ জুলুম করে অত্যাচার করে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করতান, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। পিতা মাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়, এমনি ভাবে যখন যুদ্ধের ময়দানে শত্রুর মুখাপেক্ষি হয় তখন দোয়া কবুল হয়, এমনি ভাবে আপনি একজন ভাইয়ের জন্য দোয়া করবেন তার পিছনে। আমরা তো কি করি, আমাদের দুর্ভাগ্য যখন আমরা দুইজন লোক আমাদের কাছে একত্র হয়, একজন কোনো কারণে একটু বাথরুমে চলে গেল বা একটু আড়ালে চলে গেল, ওই লোকটা বলে কি, এই লোক থেকে সাবধান, এ কিন্তু গোয়েন্দা, এর এই সমস্যা আছে, এই চরিত্র আমাদের বর্জন করতে হবে, আমাদের মনে রাখতে হবে। বড় উচিত ছিল কি, ওই ভাইটা যখন আমার থেকে আড়ালে চলে গেল তখন তার জন্য দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আদ্দোয়া বিজহরিল গায়ব, অনুপস্থিত ভাইয়ের পিছনে যখন কেউ দোয়া করে আল্লাহ তাআলা ওই ভাইয়ের জন্য সে দোয়া কবুল করে নেয়। এই জন্য আমরা এটা পরিষ্কার বলি যে আমাদের সামনে এসে যারা প্রশংসা করে আমরা এদেরকে মনে করি যারা আমার ক্ষতিকর, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কেউ তোমার সামনে প্রশংসা করে তুমি তার মুখে মাটি চেপে দাও। আমরা কি করব, যদি সত্যিকার কোনো ভাই কোনো প্রশংসামূলক কাজ করে থাকে সেই প্রশংসা আল্লাহর জন্য, কার জন্য, আমরা ওই ভাইয়ের জন্য তার পিছনে দোয়া করব। এই পিছনে দোয়া করলে সে দোয়া কবুল হয়। এমনিভাবে জুমার দিন
বিশেষ করে আসরের সালাতের পরে দোয়া কবুল হয়। রমজান মাসের ইফতারের সময়, শেষ রাতে সাহারি খাওয়ার সময়, লাইলাতুল কদরে, আরাফাতের দিবসে, এমনিভাবে সমস্ত মসজিদে গিয়ে বিশেষভাবে দোয়া করা, কাবার নিকটে মুলতাজামে গিয়ে দোয়া করা, মাকাম ইব্রাহিমের নিকটে, সাফা মারোয়া, হজের সময় আরাফাতের ময়দানে মুজদালিফা মিনায়, এরকম জমজমের পানি খাওয়ার সময়, এগুলো দোয়া কবুল হওয়ার স্থান বা সময়। এমনিভাবে দোয়া কবুল হওয়ার বাতেনি কারণ, অপ্রকাশ্য কারণগুলো, দোয়ার পূর্বে খাঁটিভাবে তওবা করা। আমি তওবার উপরে স্বতন্ত্র আলোচনা করবো ইনশাআল্লাহ। তওবার মানে এই না যে আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, তওবার মানে হচ্ছে রুজু করা, আল ইনাবাতু ইলাল্লাহ, নিজের ভুলগুলোকে স্বীকার করে এগুলো না করার জন্য অঙ্গীকার করা, কৃত কার্যের জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর নাম হলো তওবা, তওবা করে নেওয়া। এরপরে যদি অন্য কারো হক নষ্ট করা থাকে এটা ফেরত দিয়ে দেওয়া। এরকম ভাবে পোশাক, পানাহার, বাসস্থান ইত্যাদি হালাল কামাই থেকে হওয়া, বেশি বেশি ন্যাক কাজ করা, হারাম বিষয় থেকে দূরে থাকা, সন্দেহ এবং খায়েশাতের থেকে পুতপবিত্র থাকা, দুরাবস্থায় অন্তর্বর্তী রাখা, আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা পোষণ করা যে আল্লাহ দোয়া কবুল করবেন, এরকম যদি করে যে আমি কত দোয়া করলাম সে দোয়া কবুল হলো না, এটা আমরা আসতেছি, যেসব কারণ দোয়া কবুল হয় না এটার মধ্যে আসবে, এরকম না, দোয়া কবুল আশা করতে হবে, এরকম ভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে। দোয়া কবুলের সময় আপনি দোয়া করছেন আর একদিকে মন দিয়ে, এটা হবে না। এমনি ভাবে যে বিষয়ে আপনি দোয়া করছেন ও বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভ্রুক্ষেপ না করা, এ হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আত্মিক যে বিষয়, গোপন যে বিষয়গুলো লক্ষ্য রাখা। এবারে আমরা আলোচনা করব যেসব কারণে দোয়া কবুল হয় না, মানুষ কখনো দোয়া আরম্ভ করে কিন্তু তা কবুল হয় না বা দেরিতে কবুল হয়, এর কারণ আছে অনেকগুলো। যেমন আল্লাহর কাছেও দোয়া করে, আবার গায়রুল্লাহর কাছেও দোয়া করে, আল্লাহর কাছেও চায় আবার গায়রুল্লাহর কাছেও চায়, এরকম ভাবে দোয়ার মধ্যে খুঁটিনাটি বিষয় উল্লেখ করা, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনের গরম থেকে, আগুনের সংকীর্ণতা থেকে, অন্ধকার থেকে আশ্রয় দাও, না এরকম না, আপনি দোয়া করবেন যে আল্লাহ আমাকে জাহান্নামের থেকে আশ্রয় দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামের গরম, জাহান্নামের সংকীর্ণতা, এইসব খুঁটিনাটি বিষয় উল্লেখ করা দরকার নেই। এমনিভাবে মুসলিম ব্যক্তির নিজের উপর বা অন্য কার উপর অন্যায়ভাবে বদদোয়া করা, এই দোয়া কবুল হবে না। আপনি দোয়া করলেন যে আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করে, আমার ভাই যে দিনদার আরেকজন আছে ওর ছেলে যেন ফেল করে, এই দোয়া কবুল হবে না। এরকম ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, এমন দোয়া কবুল হবে না। গুনাহের কাজে ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করা, এটা কবুল হবে না। এমনি বা আল্লাহর সাথে, আল্লাহর ইচ্ছার সাথে দোয়াকে সম্পর্ক করা, হে আল্লাহ তুমি যদি এই কাজটা চাও তাহলে আমাকে দাও, না এরকম দোয়া করা যাবে না। আল্লাহ আপনি বললেও আল্লাহর ইচ্ছা হইলে দিবেন, না হলে দিবেন না। এখন এখানে আল্লাহ তুমি যদি চাও তাহলে এটা দাও, ইনসি ইতা আরবিতে লেখা হাদিস দিছে, এগুলো আমি দলিল পেশ করছি না এই জন্য যাতে করে প্রত্যেকটা হাদিস থেকে নেওয়া, দলিল দিতে গেলে বিষয়টা আবার অন্যদিক চলে যায়। তো এরকম দোয়া কবুল করা, দোয়া করা যাবে না, এই দোয়া কবুল হয় না। এমনি ভাবে আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে মাফ করে দাও, না এটা না, আল্লাহর কাছে দাবি করতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ এটাই চান। এমনি ভাবে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, এটা বলা যাবে না আল্লাহ আমি এত দোয়া করলাম, এত দোয়া করলাম আল্লাহ কবুল করলো না, এরকম করা যাবে না। এমনিভাবে ক্লান্ত হয়ে যাওয়া, বিরক্ত হয়ে যাওয়া যে আমার দোয়া আল্লাহ শুনবেন, আমি এত দোয়া করলাম, এরকম গাফেল উদাস মনের দোয়া কবুল হয় না। আল্লাহর সামনে দোয়ার আদব রক্ষা করা, এগুলো হলো দোয়া কবুলের জন্য জরুরি বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে এসে সে দোয়া করলো, সে দুরুদ আল্লাহর রাসূলের উপর দুরুদ পড়ে না, কিছুই না, তাড়াহুড়ো করে দোয়া করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন আর বললেন যে তুমি তাড়াহুড়ো করেছো, ইদা সাল্লা হাদুকুম ফালিয়া ইহমাদ ফালিয়াবদা বিতাহমিদ রাব্বি আযজা ওয়া জাল্লা ওয়া সানা আলাইহি, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত আদায় করে সে যেন আল্লাহর তাহমিদ, আল্লাহর সানা করে, এরপরে সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবীর প্রতি দুরুদ পড়ে, এরপরে সুম্মা ইয়াদউ বাদু বিমা শা, এরপরে সে আল্লাহর কাছে যা চায় চাবে।
এভাবে দরুদ পড়ে নেওয়া, তাড়াহুড়া না করা। এমনি হয় কোন অসম্ভব জিনিসকে যেটা আল্লাহ তাআলা দিবেন না এমন জিনিস না চাওয়া। একজনে দোয়া করলো আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো বা চিরস্থায়ী জীবন দান করো, এটা আল্লাহ দিবেন না কাউকে। বলা হয়েছে কোরআনে আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য চিরস্থায়ী জীবন দান করেন নাই। এমনি ভাবে দোয়া করার সময় বিনয়ের সাথে এবং চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা, একেবারে চিৎকার মেরে মেরে দোয়া করা এটা না। সূরা আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে এবং চুপি সরে, খুফিয়াতান খুফি চুপি সরে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদের। এখন আমরা চিৎকার মেরে দোয়া করলাম, আল্লাহ যেভাবে আবেদন করতে বলেছেন সেরকম করলাম না, এটা কবুল হবে নাকি? এরকম ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবিতা মিলানোর মতো করে দোয়া করবে না। এমনি ভাবে সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই। এমনি ভাবে দোয়া করার ক্ষেত্রে আওয়াজ একেবারে উঁচু করা, আবার একেবারে মৃদু করা, এরকমটা না। কোরআনের সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে একেবারে মৃদু করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো, মধ্যম পন্থ অবলম্বন করব। এগুলো হচ্ছে দোয়ার বিষয়ে। তো আমরা প্রথমে যে কোনো দোয়া করতে গিয়ে চারটা জিনিস খেয়াল রাখবো, এক নম্বরে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় নম্বরে আল্লাহর রাসূলের প্রতি সালাত দুরুদ পড়া, তৃতীয় হচ্ছে নিজের গুনাহের থেকে তওবা করা, চতুর্থ হচ্ছে আল্লাহর যে নেয়ামতগুলো আমার উপর আছে ওগুলোকে স্বীকার করা, ওগুলো কৃতজ্ঞতা আদায় করে দোয়া করা। এবারে আমরা আসবো প্রথম সকাল সন্ধ্যা থেকে শুরু করব, সকাল সন্ধ্যার দোয়া। এ বিষয়ে অনেকগুলো দোয়া আছে, আমি এটা আপনাদেরকে আগে বলে দিই, দোয়াগুলো শুনলে আপনাদের হয়তো হতাশা আসতে, এত দোয়া আমার পক্ষে পড়া সম্ভব না, সাগরের পানি আমি সবটা সেচ করতে পারবো না, তাই বলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতেও পারবো না। এজন্য আমরা আমাদের হাদিসের অনেক বড় ভাণ্ডার, মানুষ তো হাদিস থেকে দোয়া দুরুদ অজিফা শিখে না, তালাশ করে কোন পীরের কি বই অজিফা আছে, হাদিস খুললে দেখবেন আমাদের এইগুলো সব হাদিস থেকে ডাইরেক্ট নেওয়া। ইনশাআল্লাহ কিতাবটা পেয়ে গেলে আপনারা হয়তো আরো এক জুমার উপরে লেকচার দিয়ে তারপরে আগামী জুমায় কিতাব দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো সকাল সন্ধ্যায় আমরা কি আমল করব, ফজরের পরে ও মাগরিবের পরে তিনবার করে এবং সব সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়া, এটা হাদিসে বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় একবার আয়াতুল কুরসি পাঠ করলো সারা দিন শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আবার সন্ধ্যায় যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করলো সারা রাত শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আরেকটা হাদিসে আছে, সনদ অত মজবুত না যদিও, যদি সে ওই দিন বা ওই রাতে মারা যায় তাহলে তার আর জান্নাতে যাওয়ার মধ্যে প্রাচীর হলো মৃত্যু, তার মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। এরকম যদি আয়াতুল কুরসিটা পড়ি আমরা তাহলে আমাদের ভূতে ধরতে পারবে আর তাবিজ কবজ লাগবে আর, এটা আমরা পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে তাহলে তার কাছে শয়তান আসতে পারবে না। এরপরে সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে সালাতের শেষে সূরা বাকারার শেষে তিন আয়াত পড়া, এরপরে সূরা ইখলাস ফালাক নাস পড়া, সকাল সন্ধ্যায় পড়া এগুলো, এগুলো যেগুলো আমাদের জানা আছে। এরপরে আর একটা দোয়া যেটা সূর্য ডুবার সময় পড়তে হয়, এটা আমাদের দেশে যেহেতু পীরদের ফজিলাতে অজিফার বইয়ের মধ্যে নাই সেজন্য আমল করে না। আমি বলেছিলাম যে আমি একবার সৌদি আরব বসে একটা গাড়িতে যাচ্ছি, ওই গাড়িতে কতগুলো বাচ্চারা ছিল, বাচ্চা বলতে একেবারে বাচ্চা না, মোটামুটি তরুণ বয়সের, আমরা কথা বলতে বলতে এগুচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সবগুলো চুপ হয়ে গেল, আমি তো ওদের দিক খেয়াল করি নাই, আর আমাদের তো এইরকম অজিফা আমল করার অভ্যাসও নেই। তো ওরা ইঙ্গিত করলো সূর্যের দিকে, যে সূর্য ডুবে যাচ্ছে আর ওরা এই দোয়া পড়তেছে। আমি তখন চিন্তা করলাম যে আমার দেশের মানুষেরা
পীরের অজিফা বয়ান করে, পীরের তাসবিহ তাহলিল বেশি করে, নিজেরা দাবিও করে। আমাদের দেশের লোকের আমল বেশি করে, সৌদি আরবের লোকের আমল কম করে। আমার ওই দিন মনে পড়লো যে ঠিকই আমার দেশের লোকের আমল বেশি করে, তবে রসুলের তরিকায় না পীরের তরিকায়। আর সৌদি আরবের ছেলেরা আমল কম করে, তবে রসুলের তরিকায় করে। আমি দেখেছি ওখানে কোরআন রাখা থাকে মসজিদে, ছেলেরা আগে চলে আসলো, স্কুলের ছোট ছোট বাচ্চা কোরআনটা টান নিয়ে পড়া শুরু করলো, একামত হয়ে গেল, কোরআনটা রেখে দাঁড়িয়ে গেল। আপনারা এগুলো পরীক্ষা করে হজে গেলে দেখবেন, পরীক্ষা করে বিভিন্ন মসজিদে ঘুরবেন, দেখবেন এই অবস্থা আমলটা আছে ওদের ভিতরে। অবশ্য আমি সৌদি আরবের প্রশংসা করছি না, সবার মধ্যে যে আমল আস্থা না, উল্লু সব দেশই আছে। আমি মক্কায় এমন যুবক পেয়েছি বয়স প্রায় 30-35 বছর, এখন মধ্যে হজ করে নাই। কাজে আমি এই প্রশংসার মানে এই নয় যে ধারাও ভাবে আমি সব মক্কা মদিনার এই আমল করে। ওখানে ঠকাবার লোক আছে, কাজ করে পয়সা দেন এমন লোকও আছে, কিন্তু আমি বলছি যে তারা যারা আমল করে তাদের কথা। তো এই যে সূর্য ডোবার সময় কি দোয়া আমাদের এই বইতে আসবে ইনশাআল্লাহ, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। কি সুন্দর অর্থ, হে আল্লাহ এটা তোমার রাতের আগমনের সময় আর দিনের বিদায়ের মুহূর্ত, আর তোমাকে যারা ডাকে তাদের আওয়াজ তোমার কাছে পৌঁছার মুহূর্ত, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে সন্ধ্যার সময়, একেবারে সন্ধ্যার সময় সূর্য ডোবার সময় দোয়া, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, চিন্তার কারণ নেই, হাতে পেয়ে যাবেন। এরপরে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। একই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই দোয়াটা আরো কয়েক জায়গায় আছে, আবার সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে এটা আছে, সকালে তিনবার বিকালে তিনবার। এমনি ভাবে আরেকটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় তিনবার বলতেন, আবার নতুন কোন স্থানে গেলেও এটা তিনবার বলতেন। কোন জায়গায় আপনি নতুন গেলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে কিছু মঙ্গল আছে, কিছু অমঙ্গল জিনিস রাখা আছে, কিছু ক্ষতিকর আছে, কিছু উপকারী বিষয় আছে। এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন জায়গায় গেলেও বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আমি আল্লাহর কাছে আল্লাহর সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে আল্লাহর কাছে পানা যাচ্ছি। এমনি ভাবে আরেকটা দোয়া সকালে সাতবার সন্ধ্যা সাতবার পড়া, দোয়াটা হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা হাসবিয়াল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপরই ভরসা করলাম, ওয়া রাব্বুল আরশিল আযীম তিনি আরশে আযীমের মালিক রব। এমনি ভাবে সকালে তিনবার বিকালে তিনবার একটা দোয়া, রাদিয়াতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামে দীনাও অবি মুহাম্মাদিন রাসূলান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে হাদিসে বলা আছে। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় তিনি তাকে সন্তুষ্ট করে দিবেন, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তাকে সন্তুষ্ট করে দেওয়া। এমনি ভাবে সকালে একবার বিকালে আর একবার পড়ার দোয়া, আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামুতু ওয়া ইলাইকা নুশুরু। এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উৎসাহিত করেছেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ তোমার নামেই আমরা সকাল করেছি, এই যে সকালে আমরা উঠতে পারলাম এটা তুমি আমাদেরকে উঠিয়েছো, অবিকা আমসাইনা আবার তোমার নামেই আমরা সন্ধ্যা করছি, অবিকা নাহিয়া তোমার উপর ইমান রেখেই আমরা জীবন যাপন করি, অবিকা নামুতু আবার তোমার উপর ইমান রেখেই আমরা মৃত্যুবরণ করি, ওয়া ইলাইকা নুশুর আবার তোমার কাছে আমাদের ফিরে যেতে হবে। এরকম ভাবে সকালে একটা দোয়া একবার পড়া, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া দীনি নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এটা একটা দোয়া, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম, আমরা সকাল করলাম
ইসলামের স্বভাব, ইসলামের যে ফিতরাত, ইসলামের যে বৈশিষ্ট্য তার উপরে। ওয়া কালিমাতুল ইখলাস, এবং সকাল করলাম ইখলাসের কালিমার উপর ভিত্তি করে। ইখলাসের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কোন ইলাহকে মানি না। ওয়া দীন নাবিয়িনা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপরে আমি সকাল করলাম। ওয়া মিল্লাতা আবিনা ইব্রাহিমা, আর আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে আমি সকাল করলাম। হানিফান মুসলিমা, একনিষ্ঠভাবে সকল বাতিলকে ত্যাগ করে মুসলিমান এবং সম্পূর্ণরূপে আল্লাহর উপর আনুগত্য করে। আমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপরে সকালে একবার, সন্ধ্যায় একবার পড়া একটা দোয়া, আল্লাহুম্মা মা আসবাহা মিন বি মিন নিআমাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, আমার প্রতি যত অনুগ্রহ রয়েছে সবগুলো তোমার পক্ষ থেকে। আমার এই চোখ, আমার এই হাত, আমার উপরে যত নেয়ামত আছে, আমাদেরকে আল্লাহ কত বড় নেয়ামত দান করেছেন। চোখটা যে কত বড় নেয়ামত, না থাকলে বোঝা যায়। নাকটা কত বড় নেয়ামত, এই চোখটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কি করলেন, উপর দিয়ে দুইটা দেওয়াল দিয়ে দিলেন। কি সুন্দর প্রাচীর, ধাক্কা লাগলে কপালে লাগবে তবু চোখে লাগবে না। আর যদি ওই ভাষা মাছের মতো উপর দিতে অবস্থা কি হতো, এমনি ভাবে দিব্যাটা দিয়ে আমরা কিছু খাই, এটার ঘ্রাণ নেওয়ার জন্য নাকটা যদি পিছনে থাকতো অবস্থা কি হতো, আমাদেরকে আগে নাকের কাছে নিয়ে যেতে হতো খাবারের লোকমাটা, সার্টিফাই করে খাওয়া যাবে কিনা। তো এরকম কত ঝামেলায় পড়তাম। এমনি ভাবে আপনি দেখবেন, আমরা এক জায়গায় যদি ঘষা দেই কপালে সেজদা করতে কালো হয়ে যায়, আর হাতে যত ঘষা দেই হাতটা কালো হয় নাকি। কি আল্লাহর যে নেয়ামত, এই যে আল্লাহর যতগুলো নেয়ামত আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, হাত পাও, আমাদের যা কিছু আছে, এই নেয়ামত গুলোকে উঠে স্মরণ করা, এটা সকালবেলা একবার পড়া। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিআমাতিন ফামিনকা, হে আল্লাহ, আমার উপরে যত কিছু নেয়ামত আর অনুগ্রহ আছে সবগুলো তোমার পক্ষ থেকে। ওয়াহদাকা লা শারীকা লাকা, এই সবগুলো তোমার একার পক্ষ থেকে, আর কোনো শরীক নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ তোমারই প্রশংসা এবং তোমার জন্যই কৃতজ্ঞতা পেশ করছি। এমনি ভাবে সকালে চারবার, সন্ধ্যা চারবার পড়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। হে আল্লাহ, আমি সকাল বেলা জেগেছি, উশহিদুকা, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, ওয়া উশহিদু হামালাত আরশিকা, আর তোমার আরশের বহনকারী ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, ওয়া মালাইকাতাকা, এবং তোমার অন্যান্য সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, ওয়া জামিআ খালকিকা, এবং তোমাদের তোমার সমস্ত মাখলুকাতকে সাক্ষী রাখছি, আন্নাকা আনতাল্লাহ, এই কথার উপর যে তুমি হচ্ছে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুকা রাসূলুকা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার বান্দা এবং তোমার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি নাকি আল্লাহ, এটা মনে রাখতে হবে। আমরা সকলেই গোলাম, কার গোলাম, নবীরাও কার গোলাম, এই সাক্ষী আমরা দেই। যে ব্যক্তি এই দোয়া চারবার পাঠ করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এমনি ভাবে সকালে ও সন্ধ্যায় এবং নিদ্রা যাওয়ার সময় একবার পড়া, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াস শাহাদা আনতা রাব্বু কুল্লি শাইইন ওয়াল মালায়েকা ইয়াশহাদুনা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা ফাইন্না নাউযু বিকা মিন শাররি আনফুসিনা ওয়া মিন শাররি শাইতান আর রাজীম ওয়া শিরকিহি ওয়া আন নাকতারিফা সুআন আলা আনফুসিনা আও নাজুররাহু ইলা মুসলিমিন। এই দোয়াটা সকালে একবার, সন্ধ্যায় একবার, এবং ঘুমে যাওয়ার সময় একবার। অর্থ হচ্ছে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আলিমাল গায়ব আর শাহাদা যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত, আনতা রব্বু কুল্লি শাইইন আপনি সবকিছুর রব, ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন আর সমস্ত মালায়েকারাও সাক্ষী দেয়, আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফাইন্না নাউযু বিকা আমরা তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই, মিন শাররি আনফুসিনা
আমাদের প্রবৃত্তি আমাদের নফসের অনিষ্ট থেকে, অমিন শাররি শাইতান এবং শয়তানের অনিষ্ট থেকে, যে বিতাড়িত আর রাজিম অশিরকিহি এবং শয়তানের শিরিকের থেকে, ওয়ান নাকতারিফা সুয়ান আর আমরা তোমার কাছে পানা চাই কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে আমাদের নিজের জীবনের উপরে অথবা কোনো অন্যায় কাজে অন্য মুসলিমকে লিপ্ত করার ব্যাপারে। এরপরে সকালে ও সন্ধ্যায় একবার করে আরেকটা পড়া দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। এটা দুশ্চিন্তার সময় পড়া যায়, আবার ঋণগ্রস্ত হলে সেখানেও পড়া যায়, আর এখন যেটা বলছি সকাল সন্ধ্যার দোয়া সের মধ্যে আছে এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি দুশ্চিন্তা এবং খারাপ চিন্তা থেকে, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল আমি তোমার কাছে পানা চাচ্ছি অক্ষমতা এবং অলসতা থেকে, আমি যেন কোনো কাজে অক্ষম না হই অলস না হয়ে যাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি আর আমি তোমার কাছে পানা চাচ্ছি জুবনুন হীনমন্যতা থেকে, ওয়াল বুখলে কৃপণতা থেকে, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনে আর আমি তোমার কাছে পানা চাচ্ছি ঋণের বোঝা আমার মাথায় চেপে যাওয়া থেকে, অকাহারি রেজাল এবং কোন মানুষের প্রভাব আমার উপরে বিস্তারিত হওয়ার থেকে। এমনি ভাবে সাইয়দুল ইস্তেগফার, এটা সকালে একবার সন্ধ্যায় একবার পড়া, তাওবা ইস্তেগফার, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সাইয়দুল ইস্তেগফার, সাইয়দ মানে সর্দার, আর ইস্তেগফার তো বলেন ক্ষমা চাওয়া, ইস্তেগফারের যতগুলো কালিমা আছে তার মধ্যে এটা ইস্তেগফারের সর্দার, অথচ এটা কয়জনে জানে। দোয়াটা আমরা লিখে দিচ্ছি ইনশাআল্লাহ মুখস্থ করবেন, উচ্চারণ লিখে দিব আমরা ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা বুখারীর হাদিসে কয়েক রকম আছে, আমরা একটা হাদিস থেকে যেটা সবচেয়ে ভালো এটা নিয়েছি, তো অন্যগুলোও পড়া যেতে পারে। অর্থ হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই, খলাকতানি তুমি তোমাকে সৃষ্টি করেছ, ওয়া আনা আবদুক আমি তোমারই গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আমি তোমার সঙ্গে যে কৃত অঙ্গীকার এবং ওয়াদা রয়েছে তুমি আমার রব বলে আমার অঙ্গীকার করেছি তার উপরে আমি যথাসাধ্য রয়েছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু আমি তোমার কাছে পানা চাই আমার যে অন্যায় কাজগুলো রয়েছে তার অনিষ্ট থেকে, আবু লাকা বি নিয়ামাতিকা আলাইয়া আমার প্রতি তোমার যে নিয়ামতগুলো রয়েছে ওগুলো আমি স্বীকার করি আমি অস্বীকার করছি না, ওয়া আবু লাকা বি যামবি আবার আমি আমার গুনাহের স্বীকৃতি স্বীকার করি আমি অন্যায় করি তোমার নিয়ামত শুকরিয়া আদায় করতে পারছি না আমি আমার গুনাহের স্বীকার করছি, ফাগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনত কেননা আমার গুনাহ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করার নেই। এই দোয়াটা পড়া, এরপরে সকালে একবার সন্ধ্যা একবার পড়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ফাসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে হাই, হাই মানে হলো চিরঞ্জীব আল্লাহ, ইয়া কাইয়্যুম চির প্রতিষ্ঠিত শাশ্বত বিকা আস্তাগীসু তোমার কাছে আমি বিপদে সাহায্য কামনা করছি, ফাসলিহ লি শানি কুল্লাহু তুমি আমার সমস্ত অবস্থা দূর সংশোধন করে দাও সুন্দর করে দাও, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন এক পলকের জন্যও তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না, আল্লাহ তুমি আমাকে সবসময় হেফাজত করো এক পলকের জন্য তুমি আমাকে আমার উপরে নির্ভরশীল করে দিও না, আমি যেন তোমার হেফাজত থেকে এক মুহূর্তের জন্য বাইরে চলে না যাই। এরপরে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়ার দোয়া, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি'ই আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি আমাকে আফিনি ফি বাদানি আমার দৈহিকভাবে আমাকে সুস্থ রাখো, ওয়া আফিনি ফি সামি'ই
আমার শ্রবণ শক্তি সুস্থ রাখো, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, তুমি আমার দৃষ্টিশক্তি সুস্থ রাখো, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি কুফুর থেকে, ওয়াল ফাকর এবং দারিদ্রতা থেকে। দেখেন কুফুর এবং ফাকর, দারিদ্রতা আর কুফুরিকে এক করে ফেলেছে, কারণ মানুষে যখন দারিদ্রতার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন কুফুরিতেও লিপ্ত হয়, এজন্য দারিদ্রতার থেকে মুক্তির জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবর আযাব থেকে তোমার কাছে পানা চাই, লা ইলাহা ইল্লা আনতা, আবার শেষে গিয়ে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এবার সকালে একটা দোয়া একবার পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফু ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি, আউযু বিকা মিন আযমাতিকা আন উগতাল মিন তাহতি, হে আল্লাহ আমি তোমার কাছে আবেদন করছি আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুস্থ থাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফু ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, আল্লাহ তোমার কাছে আমি আবেদন করছি ক্ষমা এবং সুস্থতা আমার দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, ওয়া আহলি ওয়া মালি, আমার পরিবারের ব্যাপারে, আমার সম্পদের ব্যাপারে, আল্লাহুম্মা আসতুর আওরাতি, হে আল্লাহ তুমি আমার গোপন দোষ ত্রুটিগুলোকে গোপন করে রাখো, প্রকাশ করে দিও না, ওয়া আমিন রাওআতি, আল্লাহ তুমি আমার ভীতিকর অবস্থা থেকে তুমি আমাকে ভয় দূর করে দাও, নিরাপদ রাখো, আল্লাহুম্মা ইহফাজনি, হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, আমার সামনে দিক থেকে পিছন দিক থেকে, ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি, আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে, ওয়া মিন ফাওকি এবং আমার উপর দিক থেকে, ওয়া আউযু বি আযমাতিকা, আর আমি তোমার কাছে তোমার আজমত তোমার মহত্বের ওসিলা দিয়ে আমি তোমার কাছে আবেদন করছি, আন উতালা মিন তাহতি, আমাকে যেন নিচের থেকে কোনো কিছু আমাকে বিপদে স্পর্শ না করে। এরপরে সকালে তিনবার পড়া, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টি যে পরিমাণ আছে ওই পরিমাণ সংখ্যায়, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ নিজে যে পরিমাণ করলে খুশি হন, আমি আল্লাহর প্রশংসা করছি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর আরশের ওজন সমতুল্য, সুবহানাল্লাহি মেদাদা কালিমাতিহি, আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর কালেমা লেখার যে কালি আছে সেই সমপরিমাণ, এই দোয়াটা পড়বে। তো এইটা ছিল সকাল এবং সন্ধ্যার দোয়া, আমি এতক্ষণ পর্যন্ত শুধু সকাল সন্ধ্যার দোয়াগুলোই আলোচনা করেছি, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো দোয়া দিয়েছেন, আমার জাতি এই দোয়াগুলো জানে না, এরা জানে কোন তরিকার কি জিকির আছে। এজন্য আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করছি, আমি শুরুতে বলেছি দুইটা উদ্দেশ্য, একদিকে এই আমলগুলো আমরা নিজেরা করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ওযিফা, আল্লাহর নবীর দেওয়া তাসবিহ তাহলিল গুলো আমরা যথাযথ আমল করব, অপরদিকে যারা এই রাসূলের দেওয়া ওযিফা বাদ দিয়ে মানুষের তরিকার তৈরি করা ওযিফা পড়ে, বিভিন্ন রকমের তৈরি করা দুরূদ পড়ে, এগুলোর থেকে মানুষদেরকে সাবধান করব। আমরা একটা কঠিন অবস্থায় আছি, গতকালকে আমার বাসার থেকে একটা মাহফিল শুনতেছিলাম, এটা এরকম, ওই ইহুদিদের যত শয়তানি চক্রান্ত আছে এগুলো যখন ওহির মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তখন ইহুদিরা জিব্রাইল এবার খেপে গেল, কুল মান কান আদুবাল্লি জিব্রাইল ওয়া মালায়েকাতি, এই ইহুদিরা জিব্রাইল এবার খেপে গেল, এই জিব্রাইল আমাদের একটা নম্বর শত্রু, এই জিব্রাইল আমাদের যত সব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দেয়, কাজী আমাদের বড় শত্রু জিব্রাইল, কার শত্রু হয়ে গেল, কোরআনের সূরা বাকারার 97 নম্বর আয়াত, কুল মান কানা আদুবাল্লি জিব্রাইল ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি, হে নবী আপনি বলে দিন যারা জিব্রাইলের শত্রু জিব্রাইলকে শত্রু ভাবে, তা আপনি জানিয়ে দিন জিব্রাইলের কোনো দোষ না, এটা আল্লাহ নাযিল করেছেন, জিব্রাইল ওটা বার্তা বহন করে, কাজী যারা জিব্রাইলের শত্রু তারা আল্লাহর শত্রু, তো জিব্রাইল যেহেতু ওহী নিয়ে আসে ওদের গোমর ফাঁক করে দেয়, এই জন্য জিব্রাইল শত্রু হয়ে গেছে। গতকালকে একটা মাহফিল হচ্ছিল, এই মাহফিলে বয়ান হচ্ছিল
বুখারী শরীফ কিসের হাদিসের কিতাব? এটা তো ফিকার কিতাব, এটা বিভিন্ন মাসলা বয়ান করেছে। সারা জীবন সারা দুনিয়ার মুসলিম জানে আসহুল কিতাব ইবাদা কিতাবিল্লাহি আসহিহুল বুখারী, যে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কোরআনের পরে আল্লাহর নবীর হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? এখন যারা বুখারী পড়ে ক্ষিপ্ত হইলো কি জন্য? বুখারীর মধ্যে এদের গোবর ফাঁক করা আছে। আগে মানুষেরা বুখারী পড়ত না, বাংলা ছিল না, এই জন্য তারা বুখারীকে মূল্যায়ন করত, বুখারীতে আছে তারাও প্রচার করত, এবং সাদি প্রচার করত না। এই বুখারী শরীফ বাংলা ইন্ডিয়া পাকিস্তানে যারা পড়ায় তাদের কি বলা হয়? সাইকুল হাদিস। কি বলা হয়? ওই যে আপনারা দেখেন সাইকুল হাদিস, সাইকুল হাদিস, এর রহস্য জানেন কিছু? সাইকুল হাদিস কাকে বলে? এটা কোনো এমনি ডিগ্রি না, এটা হচ্ছে পড়ানোর ডিগ্রি। বুখারী শরীফ যে পড়ায় তার নাম কি? আল্লামা আজিজুল হক সাহেব, সাইকুল হাদিস বাংলাদেশের একবারে সবাই চিনেন তাকে। উনি বুখারী শরীফ পড়াইছেন দীর্ঘ প্রায় 50-60 বছর। আমি নিজেও পড়েছি ওনার কাছে, আমি নিজে সাইকুল হাদিস কেন লেখে আমি লেখার মধ্যে ছিলাম না। আমাদের শত্রুরা উপহাস করত, এরা কোন মাদ্রাসা বলতে করছে, এই জন্য ওই পরিচয় লেখা আছে। আমি নিজেও বরিশাল মাহমুদিয়া বড় মাদ্রাসা, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা, ওটার বুখারী শরীফ পড়াইছি। আর বুখারীর প্রথম খণ্ড যে পড়ায় তার নাম হলো সাইকুল হাদিস, আমি ওটা পড়াইছি। তাহলে যেই বুখারীর এত মূল্যায়ন, এখন পীর সাহেবরা সেই বুখারীর বিরুদ্ধে লেগে গেছে। কারণটা কি? এখন মানুষ বুখারী পড়ে, বুখারী পড়ে জানতে পেরেছে যে এদের যত রকম ভণ্ডামি আছে, যত রকমের তরিকা আছে, এই সবগুলো কোরআন হাদিসে বিবর্জিত, কোরআন হাদিস এগুলো নাই। এই জন্য তারা এখন মানুষের অন্তরে বুখারীর উপরে ঘৃণা সৃষ্টি করার জন্য বুখারীর বিরুদ্ধে লেগে গেছে। গতকালকে এটা শুনেছি, আপনারা তারা স্টার্ট করেছেন জানান, ওই যে সবাই আছে সাক্ষী অনেক আছে, এটা কোথায় নিয়ে যাচ্ছে উম্মাকে? এই উম্মাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই উম্মাকে আপনি এখন আমাদের সচেতন হতে হবে। এখন তারা বুখারীর বিরুদ্ধে লেগে গেছে, কয়েকদিন পরে কোরআনের বিরুদ্ধে লাগবে, এরপরে কোরআন যে নাজিল করেছে জিবরের বিরুদ্ধে লাগবে, এরপরে নবীর বিরুদ্ধে লাগবে। কারণ আল্লাহর নবী তো ওদের তরিকা বয়ান করে যান নাই, কোরআনে ওদের তরিকা নাই, ওদের তরিকা আল্লাহকে পাইতে ভায়া মাধ্যম লাগে। কোরআন বলছে কোনো ভায়া মাধ্যম লাগবে না, ডাইরেক্ট ডাকো, তাহলে ওরা আল্লাহর বিরুদ্ধে লাগবে না, কোরআনের বিরুদ্ধে লাগবে না। আমার ওই কথাটা শুনে আয়াতটা মনে পড়লো, যে ইহুদিরা জিব্রাইলের বিরুদ্ধে লেগে গেল কি জন্য? এই জিব্রাইল তো সর্বনাশের মূল, আমাদের যত রকম ভণ্ডামি আছে সবগুলো ফাঁস করে দেয়। আর এই পিসাবরা লাগলো এখন বুখারীর বিরুদ্ধে, বুখারী এদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, কয়েকদিন পর লাগবে কোরআনের বিরুদ্ধেও। বুখারী শরীফ কি ফেকার কিতাব না হাদিসের কিতাব? পীর সাহেব প্রচার করা শুরু করলো ফেকার কিতাব বলে, কারণটা কি? এজন্য আমরা এক কঠিন মুহূর্তে এই সমাজে বাস করছি, যখন মানুষ কোরআন সুন্নাকে বাদ দিয়ে বিভিন্ন রকমের অজিবা তৈরি করেছে, বিভিন্ন খতম তৈরি করেছে। প্রত্যেকটা মাদ্রাসায় গেলে দেখবেন এখন বুখারীর খতম পড়া শুরু হয়ে গেছে, পয়সা পায়। খতমে খাজেগান, খতমে ইউনুস, খতমে কি জালালি, দুরুদে নারিয়া, কত রকমের যে খতম তৈরি করেছে, মিলাদ তৈরি করেছে, কোরআন খতম পড়া পয়সা বিনা তৈরি করেছে, মুর্দার খাওয়া তৈরি করেছে, এই সবগুলো যখন মানুষেরা কোরআন পড়া শুরু করবে, হাদিস পড়া শুরু করবে, তখন দেখবে এই সমস্ত কোরআন এবং হাদিসের নাই, ওরা তৈরি করেছে। যখন ওদের বিরুদ্ধে মানুষ লেগে যাবে, তখন ওরাও কোরআন এবং হাদিসের বিরুদ্ধে লেগে যাবে, এবং সেটাই শুরু হয়েছে। এই জন্য আমাদেরও কাজ আছে, আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহর নবীর যে অজিফাগুলো আছে ব্যাপকভাবে প্রচার করব, ব্যাপকভাবে আমল করব, এবং এর মাধ্যমে এই সমাজের যত মানব রচিত মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।